সাদা বলের ক্রিকেটকে আপাতত না বলে দিলেন বিরাট কোহলি। কবে ফিরবেন তা এখনও নিশ্চিত নয় এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ভারতীয় ব্যাটার। এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ 765 রান করে পেয়েছেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতি। বিশ্বকাপ শেষ হতে না হতেই টি টোয়েন্টিতে আবারও মুখোমুখি হয়েছে দুই ফাইনালিস্ট ভারত আর অস্ট্রেলিয়া। তবে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন কোহলি। ধারণা করা হচ্ছিল আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ফিরবেন তিনি। বিরাট ফিরবেন বটে, তবে সিরিজে খেলবেন শুধুই টেস্ট। কবে থেকে খেলবেন ওডিআই টি টোয়েন্টি তা বিরাটেরই সিদ্ধান্ত। নগদে 5000 টাকা রেমিটেন্স আসলে পেতে পারেন ব্র্যান্ড নিউ বাইক, সাথে গোল্ড বার, স্মার্ট টিভি আর স্মার্টফোন তো থাকছেই।